কার্যক্ষমতা শক্তি ইউনিটটাতে আমরা যা শিখছি কি শিখেছি বলো দেখি, কার্য নির্ণয় করা, শক্তি নির্ণয় করা, ক্ষমতা নির্ণয় করা, তাই তো? আচ্ছা, আগের দিন যান্ত্রিক শক্তি শিখিয়েছিলাম যে দু রকমের যান্ত্রিক শক্তি, একটা স্থিতিশক্তি, গতিশক্তি। এবারে স্থিতিশক্তি, অভিকর্ষ স্থিতিশক্তি হলে যদি হাইটের হচ্ছে কম বেশি হয় তাহলে স্থিতিশক্তির রাশিমালা কত হয় বলো, MGH। আর গতিশক্তি হলে কত হয়, গতিশক্তিটা হচ্ছে বলো 1/2mv², তাই তো? আর স্প্রিংয়ের শক্তি শিখিয়েছিলাম কি বলো, 1/2kx². আচ্ছা, এবারে চলে আসি। দেখো আমার যে এই যে প্রবলেমটা একটা দেওয়া ছিল যে 3 গ্রাম ভরের বস্তুর উপর সরণ দেওয়া আছে x = 3d - 4t² + t³, এই সমীকরণ মেনে চলছি, তাহলে প্রথম 4 সেকেন্ডে কৃতকার্য নির্ণয় করো। তাহলে তোমাদের আগের দিনই বলেছি যে x এবং t যদি সম্পর্ক থাকে, আমার কথাটা মন দিয়ে শুনো, যে x এর সাথে যদি t এর সম্পর্ক রিলেশনে থাকে তাহলে সেখানে ফার্স্ট হচ্ছে অবকলন করতে হবে। আচ্ছা, অবকলন করলে x হচ্ছে সরণ, t হচ্ছে সময়, তাহলে অবকলন করা মানে কি বলো, যে dx/dt করা, এই ডিগুলোর কোনো ভ্যালু নাই, ভাবো না যে এখানে এককটা, তাহলে কী দাঁড়ালো, x হচ্ছে সরণ, t হচ্ছে সময়, সরণ বাই সময় কী দাঁড়িয়ে গেল, বেগ, বুঝতে পারলে? এখানে তুমি বুঝতে পারবে যে অবকলন করলে কোন রাশি আসছে, সমাকলন করলে কোন রাশি আসছে, সেটা একক মাত্রায় একটু আধটু বলেছিলাম, বা পরে হচ্ছে যখন রিভিশন হবে আবার ঠিক বলে দেবো। তো এখানে তুমি দেখো ডিগুলোকে বাদ দাও, ডিগুলো রাশি নয়, রাশি আমার এই যে x আর t, এখানে x টা কি সরণ, মিটার একক কি মিটার, টিটা কি বলো সময়, তাহলে মিটার বাই সেকেন্ড, তাহলে কী একক হয় বলো, বেগের একক হয়। তাই x কে যদি সময়ের সাপেক্ষে অবকলন করো, x কে কি বলো, সময়ের সাপেক্ষে অবকলন করলে সেটা বেগ বেরোবে। এবারে তুমি যদি দেখো dv/dt করলে, dv/dt এখানে বলো বেগ বাই সময় আসছে, বেগ মানে কি মিটার পার সেকেন্ড, আর সময় মানে কি বলো সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ডকে যদি সেকেন্ড দিয়ে ভাগ করো তাহলে হয় কত বলো, m/s², এটা কার একক, ত্বরণ বা মন্দন, তাহলে dv/dt বের করে দিলে বেগকে যদি সময়ের সাপেক্ষে অবকলন করো তাহলে সেক্ষেত্রে আমার ত্বরণ বা মন্দন নির্ণয় হবে, বুঝতে পারলে? তাহলে অবকলনটা কখন, আচ্ছা আমি তাহলে এখানে বেগ dx/dt করলাম। এবার অবকলন অনেকগুলো ভিডিওতেই আমার অবকলন দেখবে বলা আছে, বেশিরভাগ ভিডিওতেই তোমার হচ্ছে অবকলন সূত্র বলা আছে, যে একটাই সূত্র আমার বেশি কাজে লাগবে যেটা হচ্ছে x^n এর সূত্র, মানে যার সাপেক্ষে অবকলন করছো এখানে কার সাপেক্ষে করছো, t এর সাপেক্ষে, তাহলে t এর পাওয়ারগুলো ফার্স্ট দেখবি। এখানে t এর পাওয়ার কত আছে, কিছু নাই মানে 1 আছে, কত আছে বলো, 1, t এর উপরে কিছু লেখা নেই মানে কত আছে পাওয়ার, 1, তাহলে 1 থাকলে যা তার যে সূত্র বলো n(x^n-1), তাহলে এখানে বলো পাওয়ার কত, 1, n এর মান 1, t^1 = 1, তাহলে কত হলো 1×0, 1×0 মানে 1×1, 1, তাই 3 হয়েছে। এবারে দেখো এখানে t এর পাওয়ার কত, 2, তাহলে n এর ভ্যালু কত, 2, তাহলে 2, x টা তো এখানে আমার t, তাহলে t^2 = 1, তাহলে কত হচ্ছে 2×t, তাহলে 4 ছিল আর 2t হলো, তাহলে 8t হয়ে গেল। এখানে দেখো t³, তার অবকলন করলে t এর পাওয়ার এখানে কত হয়েছে 3, তাহলে n এর ভ্যালু 3, t^3 = 1, তাহলে 3t², বুঝতে পারলে? এবং এই অধ্যায়টা ভালো করে পড়বে, কারণ এখান থেকে নিটে তোমার দুটো কোশ্চেন পেয়ে যাবে, বুঝেছ? এবং দেখবে এই টাইপের কোশ্চেনগুলোই আসে, হ্যাঁ, এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কার্যশক্তি থেকে প্রশ্ন আসবেই, জেই মেনেও পড়ে, বুঝলে, WBJEতেও পড়বে। তাহলে প্রথম বেগ নির্ণয় করলে, তাহলে বেগ থেকে কার্য নির্ণয় করার, বেগ থেকে বলো বেগ থেকে এবারে কার্য নির্ণয় করার একটা কার্যশক্তির উপপাদ্য তোমাদের আগের দিন মনে হয় বলেছি কি না বলিনি মনে হয়, তো সেটা লিখে নাও, কার্যশক্তির উপপাদ্য কী লিখো, যে কোনো গতিশীল বস্তুর উপর কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন, এটাই হচ্ছে কার্যশক্তি উপপাদ্য। তাহলে কার্যশক্তি উপপাদ্য কী বললাম, কোনো গতিশীল বস্তুর উপর কৃতকার্য হচ্ছে বলো গতিশক্তির পরিবর্তন। তাহলে কার্য নির্ণয় করতে হলে যদি ভর আর বেগ দেওয়া থাকে বললো কার্যগত, কথাগুলো মন দিয়ে শুনো, যে ভর আছে আর গতিবেগ দেওয়া আছে, তাহলে কৃতকার্য নির্ণয় করতে বলেছে, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য হবে 1/2mv², ভর আর বেগ দেওয়া থাকলে, মনে থাকবে, কারণ কার্য সমান গতিশক্তির পরিবর্তন কি, বুঝেছ? তাহলে এখানে দেখো এবারে এরকম x টি যদি সম্পর্ক হয়, প্রথমে বেগ নির্ণয় করে দিলে, তাহলে বেগ থেকে আমার কার্য নির্ণয় করবো কীভাবে, তাহলে প্রথমে তুমি t = 0 বসিয়ে প্রাথমিক বেগ নির্ণয় করে দিলে। এবারে দেখো, এবারে কী করবে বলা আছে, প্রথম 4 সেকেন্ডে কৃতকার্য, তাহলে t এর মান 4 বসাও,
चार बसाले कत हो तीन माइनस आठ इंटू चार प्लस तीन इंटू कत बोलो चार स्कोयर तेल क्य दाड़ो बोलो देखी तीन माइनस बत्रीस प्लस षोलो तीन आठचल्लिस आठचल्लिस तीन एकान्न थे बत्रीस बद दी कत है एकान्न थे बत्रीस बद दी उन्नीस तेल उन्नीस मीटार पर सेकेंड तेल कार्य एखे हमारे कत बेर डब्ल्यू समान हाफ एम भि टू भि स्कोयर माइनस यू स्कोयर तेल এটাই কার্যশক্তি উপপাদ্য। তাহলে তিন মিলিগ্রাম মানে তিন বাই তিন গ্রাম ছিল তিন বাই হাজার বুঝেছ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার উনিশ স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার সমান কত হয়ে গেল বলো দেখি হাফ ইন্টু থ্রি বাই হান্ড্রেড ইন্টু এটা দেখবে হিসাব করবে যাওয়া হয় তাহলে এত এবারে দেখো হাজারকে যদি ভাগ না করো তাহলে এত মিলিজুল হয়ে যাবে কী হবে মিলিজুলে উত্তর দেওয়া আছে তোমার বইতে তোমার বইতে যে অ্যান্সার দেওয়া আছে এখানে আসে পাঁচশো আঠাশ মিলিজুল এবং এটাই দেখবে সব কম্পিটিটিভ বইতে আছে তোমাদের ছায়া প্রকাশনী যেভাবে করেছে দেখো সেই কোয়েশ্চেনটা কীভাবে করেছে দেখো তারা ছায়া প্রকাশনী করলো কী বলো দেখি বেগ বের করলো দিয়ে এখান থেকে ত্বরণ বের করলো কী করলো বলো ত্বরণ বের করলো বুঝেছো এটা কিন্তু রং প্রসেস বুঝেছো দেখবে তো এটা এটা তোমার কোনো এতেই নেই যে কোনো কম্পিটিটিভ বইকে তোমার হচ্ছে বলো যে এক্সটি সম্পর্ক মানে গতিবেগ বের করে কার্য বের করতে হবে ত্বরণ বের করে নিল ডিভি বাই ডিটি ডিভি বাই ডিটি করলে কী আসছে তিনের অবকলন জিরো এবারে বলো টি এর অবকলন কত হয় ওয়ান মাইনাস এইট এটা কত হবে বলো থ্রি টি স্কোয়ারের অবকলন কত হবে প্লাস সিক্সটি বুঝছে এবারে এখানে সে টি ইকুয়াল টু চার সেকেন্ডে চার সেকেন্ড বসিয়ে দিল তাহলে এটা তো ভুল কারণ কি এখানে বলটা তো পরিবর্তনশীল বল না তাহলে টি ইকুয়াল টু চার সেকেন্ডে ত্বরণ কত হয়ে যাবে মাইনাস এইট প্লাস চব্বিশ তাহলে কত হয়ে গেল মাইনাস প্লাস ষোলো হয়েছে তাহলে এফ সমান এম এ ষোলো দিনে কত হয়ে গেল আটচল্লিশ আর গ্রামের জন্য হাজার ভাগ হয়ে গেল হয়েছে এবারে দেখো স্মরণ কী করবে এখানে টি এর জায়গায় চার বসিয়ে দিলে বুঝেছ তাহলে চার বসিয়ে দিলে এখানে কত হচ্ছে তিন চারে বারো আর এখানে হয়ে গেলো চার চারে ষোলো চারে চৌষট্টি এটাও চৌষট্টি নাকি তাহলে এটাও চৌষট্টি এটাও চৌষট্টি তাহলে আমার কী দাঁড়ালো এক স্মরণ হলো বারো তাহলে এবারে দেখো এখানে আসছে ষোলো আর বারো যদি গুণ করো বারো ছয় বাহাত্তর বারো একে বারো আর কী হলো ভুল করলাম মনে হয় আঠারো আট আর এটা হচ্ছে ছ চারে চব্বিশ ষোলো আটে চব্বিশ আচ্ছা এখানে আছে টি এর মান চার বসালে চার ষোলো ষোলো চারে চৌষট্টি আর চারের কী মনে হতো চৌষট্টি তাহলে চৌষট্টি চৌষট্টি কেটে গেলো বারো থাকলো স্মরণ হলো বারো ও এখানে ষোলো দিনে আটচল্লিশ এসছে হ্যাঁ তাহলে আটচল্লিশকে তোমার হচ্ছে বারো দিয়ে গুণ করলে আটচল্লিশকে বারো দিয়ে গুণ করলে বারো আটে ছিয়ানব্বই বারো চারে আটচল্লিশ আর নয় সাতান্ন পাঁচশো ছিয়াত্তর মিলিজুল ধরে উত্তর দেওয়া আছে বইতে তাহলে এভাবে প্রসেস কিন্তু ভুল দেখবে তোমাদের যে কোনো বইতে এমটিজির বা যে কোনো তোমার আরিহান্তের বুঝেছ যে কোনো কম্পিটিটিভ যে ফিজিক্সের বই আছে সেগুলোতে কিন্তু সবসময় এক্সটি সম্পর্ক থাকলে কী করতে হয় বলো গতিশক্তি বের করতে গেলে কার্য সমান গতিশক্তির পরিবর্তন নির্ণয় করতে হয় বুঝেছ এইভাবে করবে হ্যাঁ এই গেল তোমার হচ্ছে এবারে দেখো শক্তির সংরক্ষণ নীতি লিখো শক্তির সংরক্ষণ নীতি যে কোনো বাহ্যিক অপচয়ী বল কোনো সংস্থায় উপস্থিত না থাকলে ওই সংস্থার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক আচ্ছা সংরক্ষণ নীতি আমরা যখন ফিজিক্সে এবছর সংরক্ষণ নীতি যখন সারা ইলেভেনে জুড়ে পড়বো ইলেভেন কেন যখনই মনে রাখবে যারা হচ্ছে আমাদের স্কুলে পড়ছো তো ঠিক আছে তারা জানো সংরক্ষণ ব্যাপারটা কী জিনিস যে কোনো রাশির সংরক্ষণ মানে কী বলো যার সংরক্ষণ বলা থাকবে তাকে তুমি দেখবে সমীকরণটা সেই সংরক্ষণ দিয়ে সমীকরণ কী করে নির্ণয় করবো কীভাবে নির্ণয় করবো সজাগ সাপটা ব্যাপার হলো যে সংরক্ষণ বলা আছে শক্তি সংরক্ষণ মানে তোমাকে জানতে হবে যে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানে মোট শক্তি সমান করব দেখো কী বলছি আবার বলছি দেখো শক্তির সংরক্ষণ মানেই প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান প্রাথমিক অবস্থানে মোট শক্তি সমান অন্তিম অবস্থানে মোট শক্তি শুধু প্রাথমিক অন্তিম কেন যদি আর একটা জায়গা হয় যে তৃতীয় কোনো বিন্দু হয় তাহলে সেই বিন্দুতেও মোট শক্তি যদি সমান হয় যেমন ধরো তোমাকে আমি বললাম যে এটা ধরো আমার একটা তিনতলা বিল্ডিং এর হাইট দেওয়া আছে একশো মিটার কত বলা আছে হাইট একশো মিটার এই জায়গায় ধরো একটা বস্তু আছে ওকে তাহলে তোমাকে বললো শক্তির সংরক্ষণ নীতি এটা মেনে চলছে মানে কি এ বিন্দুতে এর যা মোট শক্তি এখানেও যদি নিই তাহলে বি বিন্দুতেও এর সে একই মোট শক্তি হবে এবং সি বিন্দুতেও সে একই মোট শক্তি হবে বোঝা গেল
তো ধরো তোমাকে আমি এখানে একটা কোশ্চেন দিলাম, 100 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলা হলো, তো বলো দেখি তাহলে এ বিন্দুতে মোট শক্তি কত কত হবে। আচ্ছা স্থিতিশক্তি মানে কি, স্থিতিশক্তি কখন থাকবে যদি উচ্চতা থাকে, তাহলে স্থিতিশক্তি কখন থাকবে উচ্চতা থাকলে, গতিশক্তি কখন আসবে যদি বেগ থাকে, কি বোঝা গেল? তো এ বিন্দু থেকে ফেলা হলো, ফেলা হলো মানে কি সেখানে গতিবেগ শূন্য, তাহলে গতিশক্তি জিরো। তো স্থিতিশক্তি আছে কেন উচ্চতা আছে, তো তাহলে বলো যদি ভর ধরে নিই এম, তাহলে এম ইন্টু 9.8 ইন্টু 100, এটাই তার এ বিন্দুতে মোট শক্তি। এবারে তোমাকে আমি কোশ্চেনটা দিয়েছি যে বস্তুটি যখন ভূপৃষ্ঠ থেকে 30 মিটার উচ্চতায় থাকে তো বি বিন্দুতে বেগ কত, বোঝা গেল? 30 মিটার যদি উচ্চতায় থাকে তাহলে বি বিন্দুতে বেগ কত। তো এবারে কোশ্চেনটা বলো, তো বি বিন্দুটাও ভূপৃষ্ঠ থেকে উচ্চতা আছে, তাহলে বি বিন্দুতে মোট শক্তি তাহলে কী দাঁড়ালো, এটা হলো তাহলে কি এ বিন্দুতে মোট শক্তি। বি বিন্দুতে মোট শক্তি দেখো তাহলে কত বেরালো, এম ইন্টু 9.8 ইন্টু 30 হলো কি না। আর কি এখানে যদি গতিবেগটাকে আমরা ভি ধরে নিই তাহলে হাফ এম ভি স্কোয়ার। এবারে দেখো এখানে বেগ নির্ণয় করতে বলেছে, তো এবারে তুমি শক্তি সংরক্ষণ যদি করে দাও, শক্তি সংরক্ষণ মানে কি এ বিন্দুতে মোট যা শক্তি ছিল এটা হলো স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, তো জিরো, কেন বেগ ছিল না বলে গতিশক্তি জিরো। তাহলে এ বিন্দুতে মোট শক্তি এটা ছিল, বি বিন্দুতে মোট শক্তি এটা ছিল, তাহলে এই দুটোকে সমান করে দিলে এমগুলো উভয় পক্ষে কেটে যাবে, উভয় পাশে কী হবে এম কেটে যাবে, মানে ভির মান নির্ণয় হয়ে যাবে, ভি সমান বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছ কীভাবে উচ্চতা পরিবর্তন হলে গতিবেগ নির্ণয় করা হয় কীভাবে? তাহলে এই সূত্র আমাদের কিন্তু দেখবে 11-এ প্রচুর জায়গায় কাজে লাগাবো, এবং এইভাবে কিন্তু সারা বছর ধরে এগুলো শিখতে থাকবো, বুঝেছ? যতদিন না শিখতে পারো দেখবে এগুলো কিন্তু শিখতে হবে, ভালো করে ব্যাপারটা বুঝো। হ্যাঁ এই হলো আমার হচ্ছে বলো শক্তি সংরক্ষণ। তাহলে যান্ত্রিক শক্তি সংরক্ষণ কী হবে, বাহ্যিক অপচয় বল উপস্থিত না থাকলে কোনো গতীয় সংস্থার, তাহলে কী হবে বলো, মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক, মানে স্থিতিশক্তি আর গতিশক্তির সমষ্টি ধ্রুবক। তো দেখো এটা তোমরা যেটা শিখে এসছো ক্লাস 9-এও শিখে এসছিলে যে অভিকর্ষের অধীনে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক প্রমাণ করব। তাহলে এটা প্রমাণ করতে গেলে তাহলে লিখো, ধরি একটি বস্তুর ভর এম এবং বস্তুটি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে, এইচ উচ্চতায় এ বিন্দুতে আছে, তাহলে এ বিন্দুতে বস্তুটির মোট গতিশক্তি, মোট শক্তি কত বলো, এ বিন্দুতে বস্তুর মোট শক্তি কত বলো, বস্তুর মোট শক্তি কত বলো। তাহলে উচ্চতা আছে, উচ্চতা থাকার জন্য কী হবে বলো, স্থিতিশক্তি কত হয়ে গেল, এম জি এইচ, উচ্চতা থাকার জন্য স্থিতিশক্তি কত হয়েছে বলো, এম জি এইচ। আর গতিশক্তি কত বলো, যেহেতু এ বিন্দুতে বস্তুটি স্থির আছে তাহলে গতিশক্তি এটা কী হলো, স্থিতিশক্তি, পোটেন্সিয়াল এনার্জি, তাই ইপি দিয়ে প্রকাশ করলাম, আচ্ছা হচ্ছে। আচ্ছা গতিশক্তি কত হচ্ছে বলো, ইকে সমান কত, ইকে সমান জিরো। তাহলে এবারে বলো মোট শক্তি তাহলে কত দাঁড়ালো, এম জি এইচ। এবারে আমরা ধরলাম যে কোনো একটা বিন্দু, মাঝামাঝি কোনো জায়গায় একটা বিন্দু যেটা হচ্ছে বি বিন্দু, ভূপৃষ্ঠ থেকে তার দূরত্ব হলো, উচ্চতা হলো এক্স, তাহলে এবারে বলো বি বিন্দুতে তার স্থিতিশক্তি কত হয়ে যাবে, বি বিন্দুতে স্থিতিশক্তি লিখো এম জি এক্স। আমি লিখছি না কিন্তু তোমাদের লিখবে যে বি বিন্দুতে স্থিতিশক্তি এম জি এক্স। আমাকে শক্তি সংরক্ষণ মানে কি, আমি এ বিন্দুতেও মোট শক্তি যা বেরিয়েছিল বি বিন্দুতেও মোট শক্তি যা বেরোবে, এবং সি বিন্দুতে গেলেও মোট শক্তি সেই একই বেরোবে, এটাই আমি প্রমাণ করতে চাইছি, তাই তো? এবারে বলো এ থেকে যে বিতে এলো তো কতটা সরণ হলো তার, এটা টোটাল হচ্ছে এইচ, এটা হলো এক্স, তাহলে এটা কত হয়ে যাবে, এইচ মাইনাস এক্স। তাহলে এ থেকে বিতে সরণ কত হয়েছে বলো, এইচ মাইনাস এক্স। এইচ মাইনাস এক্স যদি হয় তাহলে বি বিন্দুতে কোনার বেগ ভি হলে, বি বিন্দুতে বেগ হলো বলো, বি বিন্দুতে বেগ ভি হলে বলো আমরা কী লিখতে পারি, ভি স্কোয়ার সমান, এতে বেগ জিরো ছিল, জিরো স্কোয়ার প্লাস কত ধরনের নামছে, জি ধরনের, টু জি ইন্টু বলো এইচ মাইনাস এক্স, কতটা সরণ হয়েছে বলো, এইচ মাইনাস এক্স। তাহলে গতিশক্তি কত হয়, হাফ এম ভি স্কোয়ার। তাহলে সেই ফর্মুলায় যদি লাগাও, হাফ এম ইন্টু ভি স্কোয়ার মানে কত, টু জি ইন্টু বলো এইচ মাইনাস এক্স, তো জি জি কত আসছে বলো, এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে মোট শক্তি কত হলো, ই সমান ইপি প্লাস ইকে, তাহলে এম জি এক্স প্লাস এম জি এইচ মাইনাস এম জি এক্স,
एम जि एक्स कटे गलो मोट शक्ति कत दाड़ो देखो एम जि एच तब बी बिंदुते मोट शक्ति कत बोलो एम जि एच एबारे बोलो सीते सीते कोणाटिर कोनो उच्चता नहीं तहले उच्चता ना थाकले सी बिंदुते स्थिति शक्ति कत हलो जिरो और गति शक्ति कत जे सी बिंदुते बेग धरो आमी एक बार भि धरेछि तो सी बिंदुते बेग हलो भि ओन तो भि ओन होले तहले बोलो गति शक्ति कत दाड़ाबे इके समान हाफ एम भि ओन स्कोयर एबारे भि ओन स्कोयरटा कत हबे ए थेके बी सी एस कत दूरत नेमे एच दूरत नेमे तेल एच दूरत नामले हमारे सूत्र की बोला भि ओन स्कोयर समान जिरो स्कोयर प्लस टू जि इंटू एच तेल गतिशक्ति इके समान हो जाए हाफ एम इंटू भि ओन स्कोयर मान टू जि एच तो दुई दुई केटे गल तेल कत हो गल बोलो एम जि एच तेल मोट शक्ति इ समान हो गल बोलो एम जि एच तेल तीनटा बिंदुते ही मोट शक्ति समान हलो कि ना तीनटा बिंदुते ही मोट शक्ति समान तेल जान्त्रिक शक्ति संरक्षण नीति एखे कि बोलो मे चल अच्छा एरपर चले आसि नततल हाँ मसृण नततल पतनशील वस्तुर क्षेत्र में मोट जान्त्रिक शक्ति ध्रुवक मसृण नततल नततल क्षेत्र में आगे दिनों नततल मान तर नतिकोण थाकबे एक थीटा अच्छा फार्ष्ट ये बोली ए बिंदु एखे तीनटा जदि बोले मसृण नततल बराबर मोट जान्त्रिक शक्ति ध्रुवक देखाओ तेल प्रथम कि लिखबे धरि एक मसृण नततल जार नतिकोण थीटा ओके नततलेर उच्चता हलो एच हयेछे एबारे देखो नततलेर एकेबारे शीर्षबिंदु ए ते बोलो स्थितिशक्ति कत ए ते स्थितिशक्ति लिखबे शीर्षबिंदु ए ते स्थितिशक्ति हये गेलो कत बोलो एम जि एच ओके गतिशक्ति कत ए बिंदुते कोणाटी स्थिर आछे ताई गतिशक्ति हये जाबे जिरो तो मोट शक्ति ताहले कि दाड़ालो इ समान मोट शक्ति इ समान कत हो गेलो बोलो एम जि एच ओके एबारे बोलो ताहले एबारे एटा कि होच्छे नीचेर दिके नामछे धरो कोनो एक मुहूर्ते से बी बिंदुते आसलो एबं आगेर दिनई बोलेछिलाम जे नततल बराबर वस्तुर उपर कत बार काज करे बोलो जे एकटा कोणा जखन नततल बराबर नीचेर दिके पड़ते थाके तखन तार नततलेर दिके बल काज करे एम जि साइन थीटा कत काज करे एम जि साइन थीटा ताहले त्वरण कत हबे जि साइन थीटा ताहले आमरा एकटा जिनिस देखलाम जे जखन लम्बभावे नीचेर दिके पड़छे एकटा धरो एरकम पाथरके रेखेछो छेड़े दिच्छो ताहले जि त्वरणे पड़छे आबार सेई पाथरटाके तुमि जे नततल दिए छेड़े दाओ ताहले नततल बराबर तार त्वरण हये जाबे किन्तु जि साइन थीटा ब्यापारटा बुझते पारले एबारे जे एकटा पाथर तुमि हाते धरे रेखेछो ताके छेड़े दिले ताहले से जि त्वरणे नीचेर दिके पड़बे आबार सेई पाथरटाके तुमि एरकम पाटा करे एखाने जखन छेड़े दिबे तखन ताहले सेई পাথরটা তাহলে কত ধরনে পড়বে জি সাইন থিটা ধরনে পড়বে তাহলে নততলের দিকে আসছে মানে কত ধরনে পড়ছে বলো জি সাইন থিটা ধরনে পড়ছে তাহলে ধরো বি বিন্দুটা উচ্চতা হচ্ছে এক্স কত উচ্চতা এক্স তাহলে স্থিতিশক্তি কত হবে বি বিন্দুতে স্থিতিশক্তি হয়ে যাচ্ছে এম জি এক্স ওকে এম জি এক্স আচ্ছা গতিশক্তি কত হবে বি বিন্দুতে বেগ যদি ভি হয় তাহলে তুমি বলো ভি স্কোয়ার ইকুয়াল টু এখানে তো বেগ জিরো ইউ স্কোয়ার প্লাস টু এ সূত্র লাগালে জিরো স্কোয়ার প্লাস টু এ মানে কত এখানে জি সাইন থিটা এবং নেমেছে কত বলো এ বি এটাকে যদি তুমি এক্স ধরে নাও এক্স আচ্ছা এক্সের সাথে সাইন থিটার কী সম এক্স একবার ধরেছি তাহলে এটাকে ধরে নাও এক্স ওয়ান ধরে নাও তাহলে এক্স ওয়ান তাহলে এক্স ওয়ানের সাথে এক্স ওয়ানের সাথে এইচের কী সম্পর্ক আমরা দেখি হ্যাঁ আচ্ছা এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা অনুরূপ কোণ তাই তো এটাও থিটা তাহলে এটা এক্স ওয়ান অতিভুজ আচ্ছা এই দূরত্বটা কত বলো এইচ মাইনাস এক্স কারণ কি এটা এক্স তাহলে এটা কত হয়ে যাবে এইচ মাইনাস এক্স তাহলে বলো আমরা বলতে পারছি যে সাইন থিটা ইকুয়াল টু কত আসছে এইচ মাইনাস এক্স বাই এক্স ওয়ান তাই তো তাহলে সাইন থিটার মানটা যদি বসিয়ে দাও তাহলে কী দাঁড়ালো টু জি এইচ মাইনাস এক্স বাই এক্স ওয়ান ইন্টু এক্স ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান কেটে গেল এটা বেরালো ভি স্কোয়ার তাহলে গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম ইন্টু ভি স্কোয়ার মানে এটা টু জি ইন্টু এইচ মাইনাস এক্স তো দুই দুই কেটে গেল তাহলে এম জি এইচ মাইনাস এম জি এক্স তাহলে বি বিন্দুতে স্থিতিশক্তি ছিল এম জি এক্স গতিশক্তি চলে গেলো এম জি এইচ মাইনাস এম জি এক্স তাহলে মোট শক্তি কত হয়ে গেল এম জি এক্স কেটে গেল এম জি এইচ প্রমাণ হলো
দেখো এ বিন্দুতে এমজিএইচ মোট শক্তি ছিল, বি বিন্দুতেও এমজিএইচ চলে এসছে। এবারে ধরো সি বিন্দু একই রকমভাবে, সিতে তাহলে বলো কি উচ্চতা নেই মানে স্থিতিশক্তি জিরো হয়েছে। আচ্ছা সি বিন্দু পর্যন্ত যাওয়ার জন্য বেগ যদি এখানে ভি ওয়ান হয় কত হয়, ভি ওয়ান, তাহলে তুমি বলো এবারে তাহলে কি লিখবো আমরা, ভি ওয়ান স্কোয়ার সমান জিরো স্কোয়ার প্লাস টু জি সাইন থিটা ইনটু, আচ্ছা এই সরণটাকে আমরা যদি এক্স টু বলি, কত বলি যে নত তল বরাবর এক্স টু নেমেছে, টু সাইন জি সাইন থিটা এক্স টু। এবারে এক্স টুর সাথে এইচের সম্পর্ক, এইচ বাই এক্স টু সমান সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান কত হবে এইচ বাই এক্স টু, এক্স টু এক্স টু কেটে গেল, বুঝতে পারলেন, ভি ওয়ান স্কোয়ার সমান টু জি সাইন থিটার ভ্যালু বসালে এইচ বাই এক্স টু ইন্টু এক্স টু, এক্স টু এক্স টু কেটে গেলো টু জি এইচ, তাহলে গতিশক্তি কত হয়ে যাবে, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার যখন করবো তাহলে হাফ এম ইন্টু টু জি এইচ, তাহলে এম জি এইচ, তাহলে মোট শক্তি কত হয়ে গেল এম জি এইচ, মোট শক্তি কত হলো বলো এম জি এইচ, তাহলে মসৃণ নততল বরাবর যান্ত্রিক শক্তিও ধ্রুবক। অমসৃণ নততলটা বলা যাবে না, কারণ হচ্ছে সেখানে যদি যান্ত্রিক শক্তি ধ্রুবক হবে না, কারণ সেখানে ঘর্ষণ বল বা এবচয় বল কাজ করে, তো কারণ কি ঘর্ষণটা আমি যেহেতু পড়াইনি তাহলে অমসৃণ নততল আবার পড়ে হচ্ছে যখন ঘর্ষণ পড়াবো তখন সেখানে দেখিয়ে দেবো যে অমসৃণ নততলে কিন্তু যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে না। এবার বইয়ের কয়েকটা প্রবলেম আবার বলে দিই, দেখো নয়ের দাগের প্রবলেম, দেখো প্রবলেম সেট ওয়ানের বলা আছে একটি মোটরের ক্ষমতা 3.73 কিলোওয়াট, মানে কত হয়ে গেল একে হাজার দিয়ে গুণ করলে, হাজার দিয়ে গুণ করলে 3730 ওয়াট, কর্মদক্ষতা দিয়েছে 80%। কর্মদক্ষতা ব্যাপারটা কী বলে দেখি, কর্মদক্ষতা হলো যে তুমি যন্ত্র থেকে যা পাচ্ছ আর যন্ত্রে যা দিচ্ছ, মানে যন্ত্রে যেটা আমরা কাজ করছি আর যন্ত্র থেকে যেটা পাচ্ছি দুটো তো সমান হয় না, কারণ যন্ত্রে তোমাকে বেশি কাজ করতে হবে যন্ত্র থেকে পাবে কম, তাহলে যন্ত্র থেকে প্রাপ্ত কাজ শক্তি বাই যন্ত্রে প্রযুক্ত শক্তি ইনটু 100, এটাই হচ্ছে কর্মদক্ষতা। তাহলে ইনপুট যা দিব আউটপুট কখনো সেটা পাওয়া যায় না, বুঝতে পারলে। ধরো তোমাকে যদি আমি বলি যে একটা মোটর সাইকেলে তুমি হচ্ছে 500 ওয়াট ক্ষমতা প্রয়োগ করলে তো গাড়ি চালানোর ক্ষেত্রে, কিন্তু সেটা কি তোমার হচ্ছে গাড়ির যে সমস্ত পার্টসগুলোকে সচল করার জন্য 500 ওয়াটই ব্যয় হবে, কখনোই নয়, কিছুটা পরিমাণ কিন্তু কমে যাবে, বুঝেছ। বা তোমার ধরো বাড়িতে যে সাবমার্সিবল পাম্প আছে মোটর, ধরো তোমার মোটরে লেখা আছে 2 কিলোওয়াট, মোটরটা লেখা আছে 2 কিলোওয়াট, তাহলে কি তোমার আউটপুটে মানে জল যেখানে তুলছে মানে ইনপুট কিন্তু সে নিচ্ছে কি কারেন্টটা নিচ্ছে 2 কিলোওয়াটের, বুঝতে পেরেছ, কিন্তু সে জল তোলার সময় কিন্তু 2 কিলোওয়াট হবে না, সেখানে আবার কর্মদক্ষতা যদি লেখা থাকে 80%, মানে 2 কিলোওয়াটের 80% মানে কত হচ্ছে 1.6 ওয়াট, 1.6 কিলোওয়াট, তাহলে 1.6 কিলোওয়াটটা সে কী করবে ব্যবহার করবে, মানে জল তোলাতে সে লাগাবে কিন্তু 1.6 কিলোওয়াট, মানে 2 কিলোওয়াট ইনপুট সংগ্রহ করবে, 2 কিলোওয়াট ক্ষমতা টানবে, কিন্তু সে যখন তোমাকে দিবে তখন দিবে কিন্তু 1.6 কিলোওয়াট, এটাই হচ্ছে কর্মদক্ষতা, বোঝা গেল ব্যাপারটা একেবারে। তাহলে এটা পাম্পের ক্ষমতা দেওয়া আছে, তাহলে পাম্পের ক্ষমতা 80%, মানে পাম্পটা অ্যাকচুয়ালি তাহলে পাম্প থেকে আমরা কাজ ক্ষমতা কত 3730 × 80/100, তাই তো। এতে কী হচ্ছে জল 8 মিটার উচ্চতায় কী পরিমাণ জল তুলতে পারবে, তাহলে এটা ক্ষমতা হয়ে গেলো। তো উচ্চতা দেওয়া থাকলে আমি আগের দিনই বলেছিলি কার্য মানে কী হয় বলো এমজিএইচ, আর ক্ষমতা বলেছে কী বলো টি, বলেছে 1 মিনিটে কী পরিমাণ জল তুলতে পারবে, তাহলে এমটা বের করতে হবে। এবারে একটা মজার জিনিস দেওয়া আছে, ভরটা আবার কেজিতে দেওয়া নেই, কিসে দেওয়া আছে দেখবে মিটার কিউব উত্তরটা। আচ্ছা এখানে তো সব মান বসিয়ে দিলে, জির মান কত বসাবে 9.8, এইচের মান 8, টির মান 1 মিনিট বলেছে মানে 60 সেকেন্ড, বুঝেছ, তাহলে জি 9.8, এইচ 8, টি 60 সেকেন্ড বসালে, ওকে, তাহলে এমটা বেরোবে, এম সমান কত কেজি বেরালো। এবারে দেখো যেহেতু আমরা জল বা গ্যাস এগুলোকে সব কিছু মাপি বলো আয়তনে মাপি, তো আয়তন বের করতে পারবো না, ভলিউম সমান কী হয় বলো ভর বাই ঘনত্ব, তো এখানে কী হচ্ছে এটা যেহেতু কেজিতে বেরোবে তাহলে কী করবে তুমি তখন কত দিয়ে ভাগ করবে, জলের ঘনত্ব এসআইতে হলে 1000 দিয়ে ভাগ করবো, তাহলে বলো যেটা বেরোবে তাকে 1000 দিয়ে ভাগ করবে, দিলে কত মিটার কিউব আয়তন জল বেরিয়ে যাবে, বুঝেছ। আচ্ছা দোষের দাগের একটা প্রবলেম আছে, দেখো যে 2 কেজি ভরের একটি বস্তুকে 40 সেমি উচ্চতা থেকে
एक स्प्रिंगर गतिर ऊपर फेला हलो तार के देवा आछे 1960 निउटन पर मीटार ताहले स्प्रिंगटा कतटा संकुचित होबे ताहले धरो एटा आमार एकटा एटा होच्छे स्प्रिंग एटा तार गतिर स्प्रिंगर गति ए पर्यन्त आछे एरकम धरो एकटा पाथर 40 सेमी उच्चता थेके पड़छे ओके ताहले 40 सेमी उच्चता थेके जखनी स्प्रिंगर ऊपर पड़बे स्प्रिंगटा निचे थेके नामबे धरो एई जायगाय चले एलो स्प्रिंगटा एई जायगाय एई पोर्शनटा एखाने थेके शुरू होलो बुझेछो तो धरो स्प्रिंगटा ताहले कत उच्चता नामलो एक्स कत नामलो एक्स ताहले शक्तिर संरक्षण जदि लागाई अच्छा स्थिति शक्ति कत कमलो बोलो देखि एखाने 40 आरो एक्स गेछे स्प्रिंगटा जेहेतु एक्स कमे नीचे नेमे गेछे ताहले टोटाल उच्चता नामलो 40 प्लस एक्स ताहले शक्तिर संरक्षण स्थिति शक्तिर ह्रास एम जि इंटू एच प्लस एक्स एबारे स्प्रिंगेर शक्ति एखाने कार शक्ति स्प्रिंग ताहले हाफ के एक्स स्क्वायर एम एर भैल्यू कत 2 केजि जि एर भैल्यू कत 9.8 एचटा कत 40 सेमी तो मीटार कर ले 40 बाय 100 प्लस एक्स समान हाफ के भैल्यू कत बोलो 1960 एक्स स्क्वायर बेर करबे एक्सर भैल्यू कत है द्विघात समीकरण कर एक्स एर मान बेर करबे एखाने अच्छा ये देखो 14 दागेर प्रॉब्लम अच्छा 12 13 देखबे एक ही रकम भावे जे आगेर अंकगुला करा आछे ओई पी समान एफ भि बा तोमार 11 दागेर अंकटा मने आछे लिफ्टेर अंक बला आछे समकोणे देखबे जिरो हो जाच्छे आर उच्चता देवा आछे एम जि एच 11 12 13 अंक मैं एक ही टाइपेर अंकगुलो हाँ 14 তে দেখো হ্যাঁ আর ব্যাসার্ধের বলা আছে যে এক চতুর্থাংশ পথ গেলে তোমার হচ্ছে বলো এই সর্বনিম্ন বিন্দুতে স্থিতি শক্তি কত হবে বা বেগ কত হবে তাহলে তুমি বলো কণাটি যদি একটা বৃত্তাকার পথে এক চতুর্থাংশ এখান থেকে এখানে নেমেছে তাহলে এর ক্ষেত্রে উচ্চতা কমেছে তো তো কতটা উচ্চতা কমেছে এই জায়গাটা যখন ছিল তখন তাহলে তোমাকে ফার্স্ট দেখতে হবে যে বস্তু যদি উপর থেকে নিচের দিকে নামে বা নিচ থেকে উপরে উঠে যে উচ্চতা কতটা বাড়লো বা উচ্চতা কতটা কমলো এই জিনিসটা যদি শিখে যাও তাহলে আমার কিন্তু অনেকগুলো অঙ্ক কিন্তু আমরা সহজে শিখতে পারবো বুঝেছো অনেকগুলো প্রবলেম আমরা সহজে করতে পারবো তো দেখো এই জায়গা থেকে যখন এই জায়গায় এলো তাহলে উচ্চতা কতটা নামলো বলো কমলো বলো দেখি আর কমলো কতটা কমেছে আর এখান এসেছে কিন্তু এই বৃত্তাকার পথে এই পথ এই বরাবর সে নেমে এসছে কিন্তু অ্যাকচুয়ালি উচ্চতা নেমেছে কত আর স্থিতি শক্তির হ্রাস কত এম জি আর সমান হাফ এম ভি স্কোয়ার কারণ এখানে বেগ কত তাহলে এখানে দেখো মোট শক্তি সংরক্ষণ মানে কি এখানে স্থিতি শক্তি প্লাস গতিশক্তি এখানে স্থিতি শক্তি প্লাস গতিশক্তি আচ্ছা এখানে স্থিতি শক্তি এম জি আর কেন আর উচ্চতা আছে এখানে উচ্চতা কত আর আর গতিশক্তি কত বেগ নেই মানে জিরো এখানে বেগ যদি ভি হয় তাহলে গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার কোনো উচ্চতা নেই তাহলে স্থিতি শক্তি জিরো তাহলে ভি বেরিয়ে যাবে এখান থেকে আচ্ছা এবারে দেখো বুলেট বলা আছে 80 গ্রাম ভরের বুলেট 100 সেমি পার সেকেন্ড থেকে তার কমে হয়েছে বলো 50 সেমি পার সেকেন্ড কার্যকত তাহলে হাফ এম ভি স্কোয়ার করে দেবে বেরিয়ে যাবে আচ্ছা 16 থেকে যেটা দেওয়া আছে দেখো যে 1 মিটার দৈর্ঘ্যের সরল দোলক 10 গ্রাম ভরের পিণ্ড তাকে অনুভূমিক করে ছেড়ে দেওয়া হলো আচ্ছা সরল দোলক কাকে বলা হয় আগে বলি সরল দোলক হচ্ছে একটা ক্ষুদ্র গোলাকার পিণ্ড বুঝেছো গোলক একটা গোলকের মতো একবার ক্ষুদ্র গোলক বুঝেছো মানে ধরো এই যে তোমার যেগুলো কী বলবো একটা ধরনের নাট সাইকেলের নাট ভাবো না এই নাটগুলোকে যদি সুতো দিয়ে ঝুলিয়ে দাও কোনো জায়গা থেকে বেঁধে ঝুলিয়ে দিলে তাহলে এবারে সেই যে নাটটাকে টেনে ছেড়ে দিলে তাহলে এরকমভাবে দুলতে থাকবে তাই না এই যে গতিটাকে এটাকে আমরা বলি দোলক দোলগতি বুঝেছো এটা আমরা এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশনে পড়বো তাহলে সেরকম একটা ক্ষুদ্র গোলাকার পিণ্ডকে যদি আমরা কী করি বলো দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিই তাহলে সেটাকে বলা হয় দোলকপিণ্ড তো দোলকপিণ্ডটাকে কী বলা আছে অনুভূমিক করা হলো মানে এরকম জায়গায় এই যে ধরো নাটটাকে তুমি ঝুলিয়ে রেখেছো নাটটাকে একবারে টেনে নিয়ে গিয়ে এই জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিলে তো যখন এই জায়গায় পৌঁছাবে নাটটাকে এখানে নিয়ে গিয়ে ছেড়েছ যখন এই জায়গায় পৌঁছাবে তখন তার গতিশক্তি কত তো এবারে বলো এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে আসবে তাহলে অ্যাকচুয়ালি তার সে এই পথে আসছে ঠিক আছে এরকম পথে আসছে কিন্তু অ্যাকচুয়ালি উচ্চতা কমছে কোনটা এটা আর এটাই তো তোমার হচ্ছে দৈর্ঘ্য যে দৈর্ঘ্য দিয়ে আমরা ঝুলিয়েছি এখানে কত দূরে বলা আছে দৈর্ঘ্যটা 1 মিটার তাহলে বলো এখানে আমার স্থিতি শক্তি হয়ে যাচ্ছে কত এম মানে 10 গ্রাম জি কত বলো গ্রাম মানে 980 আর এইচটা কত 1 মানে 100 সেমি তাহলে এটাই উত্তর হবে তাহলে এতটা হচ্ছে গতিশক্তি হবে বা এতটা স্থিতি শক্তি হবে যদি এখানে বেগ দেওয়া থাকে বেগ কত চাই হাফ এম মিস করে দেবে আচ্ছা এবারে দেখো 17 দাগের একটা অঙ্ক দেওয়া আছে যে একটা ইটের হচ্ছে বলা আছে 6 সেমি 8 সেমি 10 সেমি আর ভর বলা আছে 2.5 কেজি
তার বৃহত্তম তলে একবার রাখা আছে ক্ষুদ্রতম তলে। আচ্ছা ইট মানে বুঝতে পেরেছ আয়ত ঘনক, তো আয়ত ঘনককে যেমন আমাদের স্বাভাবিকভাবে যে ইটটাকে বড় তলের উপর বসিয়ে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে উচ্চতা তখন কত হবে 3 সেমি। আচ্ছা এখানে একটা কোশ্চেন বলি তোমাদের, যদি তোমার বস্তুটার ক্ষেত্রে সমগ্র বস্তু জুড়েই তার উচ্চতা থাকে, প্রশ্নটা ব্যাপারটা মাথায় ঢোকা ভালো করে, যে সমগ্র বস্তু জুড়েই কি থাকে উচ্চতা থাকে, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু ভর কেন্দ্র বের করতে হবে। এগুলো হচ্ছে দৃঢ় বস্তু, যেমন দেখো এই কলমটাকে দাঁড় করালাম, তাহলে এটারও তো উচ্চতা হয়ে গেল একটা, না কোথায় উচ্চতা হলো, কারণ যেখানে দাঁড় করেছি সেই তলটার সাথে এই যে নিবটা, এই নিবটার একটা উচ্চতা আসলো কি না। তাহলে তুমি বলো এখানে এই কলমটার দৈর্ঘ্য যদি 10 সেমি বলি, তাহলে তুমি বলবে এর কলমটার স্থিতিশক্তি হবে mg × 10। না কেন, কলমটার ভর কিন্তু কাজ করবে তার ভর কেন্দ্রে। ভর কেন্দ্র মানে কি, যে যদি সুষম দণ্ড হয়, মানে সব জায়গায় তার ঘনত্ব যদি সমান থাকে দণ্ডটার, তাহলে তার ভর কেন্দ্র কিন্তু থাকবে কোথায়, দণ্ডটির মধ্যবিন্দুতে। কোথায় থাকে বলো, দণ্ডটির মধ্যবিন্দুতে। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে তোমাকে যদি বলা হয় একটা রড, এল দৈর্ঘ্যের রড, বুঝেছ, বা এল দৈর্ঘ্যের সুষম দণ্ড খাড়াভাবে দাঁড় করানো হলো, তাহলে প্রশ্নটা শুনেছো তো, এল দৈর্ঘ্যের দণ্ড খাড়াভাবে দাঁড় করানো হলো, আর একটা বললাম কি এম ভরের কণাকে এল দৈর্ঘ্য পর্যন্ত তোলা হলো, তাহলে এটা হচ্ছে mgl, আর এল দৈর্ঘ্যের দণ্ডকে দাঁড় করানো হলো মানে এখানে স্থিতিশক্তি ভর কেন্দ্রে আছে, ভর মানে এখানে হয়ে যাবে mg × l/2। বোঝা গেল এবার ব্যাপারটা, mg × কত হবে, l/2। তাহলে ইটটা যখন বসাবো, তাহলে ইটটার উচ্চতা কত, 6। তাহলে প্রথম দেখো বৃহত্তম তলে স্থিতিশক্তি হয়ে যাবে এমটা কত, 2.5, জি তো 9.8, ঠিক আছে, হয়েছে, এইচটা তখন কত বসবে, 6 সেমি, মানে 6/2, মানে 3/100, কেন সেমিকে মিটার করলাম। আর যখন ক্ষুদ্রতম তলে দাঁড় করাবো, তখন তোমার কী হবে, বৃহত্তম তলটা হচ্ছে, বৃহত্তম বাহুটাই হচ্ছে কী হবে, উচ্চতা হবে, তখন তাহলে কত হবে, 5/100 হবে। তাহলে ফার্স্ট স্থিতিশক্তি এটা, সেকেন্ড স্থিতিশক্তি কত হয়ে যাবে, 2.5 × 9.8 × 5/100, দিয়ে কী করে বাদ দিয়ে দেবে, দিলে বেরিয়ে যাবে। আচ্ছা এরপরে দেখো 18 দিকের প্রবলেমটা বলা আছে যে 10 মিটার উচ্চতার একটা টাওয়ার থেকে 2 মিটার/সেকেন্ড বেগে যদি উপর দিকে ছোঁড়া হয় 10 কেজি ভরে বস্তুকে, এখানে মোট শক্তি কত হবে বা গতিশক্তি কত হবে। তো এখানে মোট শক্তি কত হবে, তাহলে বলো শক্তি সংরক্ষণ, তাহলে এই জায়গা থেকে ছোঁড়া হয়েছে আর এই জায়গায় চেয়েছে, তাহলে দুটো জায়গায়, তাহলে দেখো শক্তি সংরক্ষণ কীভাবে বলবো, এই জায়গায় মোট শক্তি যেখান থেকে ছোঁড়া হলো সেটাই প্রাথমিক অবস্থান, যে বলেছি শক্তি সংরক্ষণ কীভাবে লাগাবো, প্রাথমিক অবস্থানে মোট শক্তি সমান অন্তিম অবস্থানে মোট শক্তি, তাহলে এটা প্রাথমিক অবস্থান, এটা অন্তিম অবস্থান, তাহলে প্রাথমিক অবস্থানে মোট শক্তি কত হয়ে গেল, 10 × 9.8 × 10 + ½ × 10 × 2² সমান, এখানে মোট শক্তি কত হবে বলো, এখানে মোট শক্তি সেইটাই ই হবে, কি বোঝা গেল। যদি এখানে বলে বেগ কত, তাহলে ½mv² করে দেবে, তো এমটা 10 বসিয়ে দিলে বলে বেগ কত পেয়ে যাবে, মোট শক্তি কত, তাহলে ই টাইপ এটাই হয়ে গেল। আচ্ছা এরপরে চলে আসি 19-এর দিকে, দেখো কি বলা আছে, একটা স্প্রিংকে 1 সেমি প্রসারিত করতে 29.4 নিউটন বলের প্রয়োজন হয়, 20 সেমি প্রসারিত করতে কার্যগত হবে। তাহলে এ স্প্রিংয়ের ক্ষেত্রে সমীকরণ তো দুটো বলেছি, f = kx, তাহলে f = kx থেকে 29.4 = k × 1/100 করে দিলে কে পেয়ে গেলে, আর দিয়ে কার্য সমান ½kx² করে দেবে। আচ্ছা এম আর 2m ভরে 22-এর দিকের প্রবলেম, তারপরে নিশ্চিত 20-21গুলো হচ্ছে হয় তোমার হচ্ছে পড়ায়নি বা তোমার এ আছে, বুঝেছ, সোজা আছে, দেখবে সোজা আছে করে দিতে পারবে। এম আর 2m ভরের বস্তু, তাদের বলা আছে ভরবেগ সমান, তাহলে গতিশক্তির অনুপাত কত, কী সূত্র লাগাবে, e = p² / 2m, e = কী লাগাবে, p² / 2m, দিয়ে e1 = p² / 2m1, আর e2 = p² / 2m2, কারণ ভরবেগটা সমান, m1-এর জায়গায় m বসাবে, m2-এর জায়গায় 2m বসাবে, দিয়ে অনুপাতটা বের করবে। 23-এর দিকে প্রবলেম দেখো, সে একই জিনিস, 1 কেজি ভরের বস্তুকে 100 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, এখানে গতিশক্তি কত, নিজেই করতে পারবে, এখানে মোট শক্তি কি ফেলা হলো, মানে এখানে স্থিতিশক্তি আছে শুধু, গতিশক্তি 0 আছে, গতিশক্তি 0, স্থিতিশক্তি হচ্ছে বলো 1 × 9.8 × 100, এটাই হয়ে যাবে বলো কাইনেটিক এনার্জি, কারণ এখানে গতিশক্তি আছে স্থিতিশক্তি নাই। 24-এর দিকে কী বলা আছে দেখো, উলম্ব বৃত্তাকার পথ আছে, উলম্ব বৃত্তাকার পথের অঙ্ক পরের দিন করাবো, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখো আমরা চলে আসি, এই শিকলের অঙ্ক একটা আছে তোমার MCQ-তে দেখবে, যে এম ভরের শিকলের দৈর্ঘ্য এল, তার 1/3 অংশ ঝুলে আছে,
তাকে ওই ওয়ান থার্ড অংশ টেবিলের উপর তুলতে কত কার্য করতে হবে। তাহলে ওয়ান থার্ড অংশ যেটা ঝুলে আছে তাহলে সেই অংশের ভর কত, তাহলে এল দৈর্ঘ্যের যখন শিকল ছিল তখন ভর ছিল এম, যখন তাহলে এল বাই থ্রি হবে তার ভর কত হবে এম বাই থ্রি, এমসিকিউতে আছে এটা। হ্যাঁ কত ভর হবে এম বাই থ্রি। তাহলে বলো তাহলে যে অংশটা ঝুলে আছে তার ভর হলো এম বাই থ্রি, দৈর্ঘ্য কত এল বাই থ্রি। এবারে ভাবো দেখি ওই যে দৈর্ঘ্যটা, তাহলে শিকলটার পুরো ভরে দৈর্ঘ্যেই তো ভর আছে, মানে শিকল যখন ঝুলে আছে তাহলে আমি তোমাকে কী বললাম যে বস্তুটার সমস্ত উচ্চতা জুড়ে বা সমস্ত দৈর্ঘ্য জুড়েই যখন ভরটা থাকবে তখন আমরা ভর কেন্দ্র বের করবো, মানে কি তার অর্ধেক উচ্চতা নিতে হবে। তাহলে কার্য এখানে কী হবে, ভর হলো এম বাই থ্রি জি, আর এখানে হলো এল বাই থ্রি দৈর্ঘ্য ঝুলেছিলো মানে এল বাই সিক্স, তাহলে কার্য হয়ে গেলো কত এম জি এল বাই আঠারো।